আই লাভ ইউ বলো, কোথায় যাব? আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা বিবাহিত মেয়েকে আমি আই লাভ ইউ বলবো? আর আপনার তো শক্ত দেখি ভালোই, কারণ একটা অবিবাহিত ছেলের মুখে আপনি আই লাভ ইউ ডাক শুনতে যাচ্ছেন। এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমি প্রচুর স্বামীদের নিয়ে কথা বলি। আপনি যে পরিমাণে স্বামীদেরকে নিয়ে কথা বলেন না, এই পরিমাণে স্বামীদেরকে নিয়ে যদি বাকি মেয়েরা কথা বলতো তাহলে আমার মনে হয় না আজকে দেশের মেয়েরা পরকীয়ে আসক্ত হতো। তবে আমার জীবনে আমি অনেক স্বামী পাগল মেয়ে দেখি, তবে আপনার মতো স্বামী পাগল মেয়ে কোনোদিন দেখি নাই। জীবনে প্রথমবার টিকটক প্ল্যাটফর্মে দেখলাম। সব মেয়েরা নিজের স্বামীকে কম বেশি সবাই সম্মান করে, তবে আপনার মতো আঙুল টুকিয়ে স্বামীকে সম্মান করে না। কিভাবে আদর সম্মান করতে হবে সব প্ল্যাটফর্মে সুন্দর ভাবে বুঝাইয়া দিচ্ছে। জীবনে আমি কত ধরনের সেবার মানুষ দেখেছিলাম, এবার আমি টিকটক প্ল্যাটফর্মে দেখলাম স্বামী সেবার মানুষ। এইটাও সম্ভব? আমার ভালোবাসার কোন দরকার নেই। আমি বললাম যে আপনাকে আর ভালোবাসার কোনো দরকার নাই, তাহলে আপনি আরেকজনের মুখে আই লাভ ইউ ডাক শুনতে চাচ্ছেন কেন? এত বড় অপমান! নিজের স্বামীটার ভালো লাগে না, আর একটা শুনতে খুব ভালো লাগে। বিশ্বাস করুন ভাই, স্বামী ভক্ত হওয়া খুবই ভালো, তবে অন্য একটা নয়। নিজের স্বামী যদি ভক্ত হয় তাহলে সেটা ভালো, কিন্তু ইনি তো দেখছি আরেকজনের স্বামীকে নিয়ে ভক্ত হয়ে বসে আছেন। দেখে দেখে আমরা সবকিছু খুঁজে পেলাম। যাই হোক, আজকে আমরা খুঁজে পেয়েছি স্বামী ভক্ত। কোনদিন জানি টিকটক প্ল্যাটফর্মে আমরা খুঁজে পাই মিস্ত্রি ভক্ত। তা তুই কোনোদিন পারবি না শয়তানি বাচ্চা। মেয়েদের মধ্যে স্বামী ভক্ত হওয়া খুবই ভালো, তবে অন্যের স্বামী নয়, নিজের স্বামীর জন্য ভক্ত হওয়াটা খুবই ভালো। যাক, ভিডিওটা আজকে মনে হয় এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।